আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে পিঁপড়ার বংশ কিভাবে ধ্বংস করা যায় ঘরোয়া উপায়ে, সেই টিপসগুলোই শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। সময় উপযোগী একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। এখন যেহেতু বৃষ্টির সিজনে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। বৃষ্টি হলে আমাদের বাসাতে পোকামাকড়, পিঁপড়া, মশা, মাছি সব কিছুরই আনাগোনা কিন্তু এই সময়টাতে বেশি হয়। ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন ক্লেমনের একটা বোতল, এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস নয়। ক্লেমনের বোতলে রয়েছে ম্যাজিক্যাল একটা জিনিস, যেটা কিনা পিঁপড়া দূর করতে অনেক বেশি কাজ করে থাকে। এটা হচ্ছে কেরোসিন তেল। একটা বাটিতে ঢেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই কেরোসিন তেলটা অবশ্যই স্প্রে বোতলে নিতে হবে। যে সমস্ত স্থানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে স্প্রে করে দিতে হবে। আপনারা ভাবতে পারেন কেরোসিন তেল ব্যবহার করলে গন্ধ ছড়াবে, গন্ধ দূর করারও ক্লিনিং টিপস আপনাদেরকে আমি দিব। কেরোসিন তেল স্প্রে করার সাথে সাথে কিন্তু আপনার বাসাতে যত পিঁপড়াই থাকুক এটা কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। কেরোসিন তেল ব্যবহার করার ফলে যে গন্ধটা ছড়াবে বা গন্ধ আসবে সেই সমস্ত স্থান থেকে, এটা ক্লিনিং করারও একটা প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি গুঁড়া সাবান নিয়ে নিয়েছি, এটাতে আমি নর্মাল পানি মেশাবো এবং এক টুকরো লেবু মেশাবো। আপনারা যে সমস্ত স্থানে স্প্রে করে দেবেন সুতি কোনো কাপড় দিয়ে ভালো করে এই মিশ্রণটা দিয়ে আপনারা মুছে নেবেন, তাহলে কিন্তু আর গন্ধটা থাকবে না। বিশেষ করে রান্নাঘরেই কিন্তু পিঁপড়াটা আনাগোনা বেশি হয়, আপনারা অল্প অল্প করে স্প্রে করে দেবেন, এটা কিন্তু অল্পতেই বেশি কাজ করে। যত পিঁপড়াই থাকুক আপনি যখন এটা করবেন তখন পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে 5 থেকে 10 সেকেন্ডও মনে হয় সময় লাগবে না, স্প্রে করার সঙ্গে সঙ্গেই এটা নির্মূল হয়ে যাবে। পিঁপড়া, ছারপোকা, তেলাপোকা এগুলো দূর করার জন্য কিন্তু বাজারে অনেক জিনিস কিনতে পাওয়া যায়। অনেকেই আছেন ঘরোয়া টোটকাগুলোই পছন্দ করেন বেশি, তাদের জন্যই আজকের এই ভিডিওটি শেয়ার করলাম। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এটা করে দেখতে পারেন। আমি দ্বিতীয় টিপসে চলে যাব। দ্বিতীয় টিপসে যেটা আপনাদেরকে দেখাবো, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কৌটা, এই কৌটার মধ্যেও রয়েছে আরেকটা ম্যাজিক্যাল জিনিস, হয়তোবা অনেকেই জানেন অনেকেই জানেন না। এটা হচ্ছে গুল, অনেকেই খেয়ে থাকেন। এই গুলটা কিন্তু পানের দোকানে পাওয়া যায়। এই গুলটা 100% কাজ করে পিঁপড়া দূর করতে। যাদের গাছ আছে, টবে গাছ লাগান বা বাগান করতে পছন্দ করেন, গাছে যদি পিঁপড়া ধরে সেক্ষেত্রেও কিন্তু এই গুলটা ব্যবহার করা যেতে পারে। বাসাতে যদি পিঁপড়ার আনাগোনা বেশি থাকে এই ক্ষেত্রে কিভাবে মিশ্রণটা তৈরি করবেন আমি সেটা বলে দিচ্ছি। আমি এখন এই গুলটা চামচে ঢেলে নিয়েছি, এটা নর্মাল পানির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টি হয় তাই আমাদের বাসাতে পিঁপড়ার আনাগোনাটাও বেশি হবে। আপনারা সবাই জানেন বৃষ্টি হলে পিঁপড়া কিন্তু বাসাতে বেশি আসে। সেই ক্ষেত্রে আমরা যদি এই টোটকা, ঘরোয়া টোটকাগুলো জেনে থাকি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আমি এখন এই গুলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা অবশ্যই স্প্রে বোতলে নিয়ে নিতে হবে। স্প্রে বোতলে নিয়ে যে সমস্ত স্থানে পিঁপড়া আছে অল্প অল্প করে স্প্রে করে দিতে হবে। স্প্রে করার সঙ্গে সঙ্গেই কিন্তু যদি সেই স্থানে পিঁপড়া থাকে তাহলে কিন্তু নির্মূল হবে। পিঁপড়া তাড়ানোর জন্য হয়তোবা অনেকেই অনেক ধরনের ঘরোয়া টোটকা আপনারা ট্রাই করেছেন বা বাজার থেকে কিনে এনেও ট্রাই করেছেন। আমার এই ভিডিওটি দেখে আমি সবাইকে বলবো আপনারা এই দুইটি টিপস অবশ্যই ফলো করবেন। ফলো করে দেখবেন যে আপনাদের বাসাতে যত পরিমাণ পিঁপড়াই থাকুক আর থাকবে না, একদম বংশসহ ধ্বংস হয়ে যাবে। কিন্তু স্প্রেটা তৈরি করতে করতেই আমি কয়েকটা পিঁপড়া দেখতে পেয়েছি, তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আমি এভাবে স্প্রে করেছি। এত পরিমাণেও কিন্তু দিতে হবে না, অল্প অল্প করে দিলেই কিন্তু যে এখানে পিঁপড়া আছে সেখান থেকে পিঁপড়া কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো 2-3টা পিঁপড়া আপনাদেরকে দেখিয়েছি, কারণ এরা দৌড়াচ্ছিল, তো দৌড়ানোর সময় স্প্রে করে দিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আর এটা অল্প করে দিলেই কিন্তু একদম শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এভাবে দেয়ালের সাথে লেগে আছে, এর কিন্তু আর ওঠার শক্তি নেই, ও এখানেই শেষ হয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।